নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আপনারা দেখেছেন রাজ্যে একের পর এক স্কুল বন্ধ হয়ে যাচ্ছে পড়ুয়ার অভাবে তো কোথাও শিক্ষকের অভাবে আবার আরও কিন্তু একাধিক স্কুল বন্ধ হয়ে গেল আমাদের রাজ্যেই স্কুলে দুতলা বিল্ডিং রয়েছে কিন্তু পড়ুয়া সংখ্যা নেই যার জেরে কিন্তু একাধিক স্কুল আমাদের রাজ্যে আবারও বন্ধের মুখে তো যাই হোক বন্ধুরা এই নিয়ে কি আপডেট আসছে আমরা অবশ্যই আপনাদেরকে জানাবো কোন জেলায় এই ঘটনাটি ঘটেছে সেটাও আপনারা জানতে পারবেন এই ভিডিওতে তো পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তার আগে আপনারা কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন কমেন্ট সেকশানে জানাতে কিন্তু আপনারা অবশ্যই ভুলবেন না তার আগে বলি বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলের সাথে যুক্ত আছেন তারা এই চ্যানেলের প্রত্যেকটা ভিডিও কিন্তু দরকারি তাই কেউ এখনও যদি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেলাইকেন্টটি ক্লিক করে দেবেন যাতে নতুন আপডেট আসলে আপনার ফোনে পৌঁছে দিতে পারে আমরা এই চ্যানেল কিন্তু প্রত্যেকদিন নতুন নতুন লেটেস্ট আপডেট নিয়ে আসছি সরকারি এবং চাকরির রিলেটেড তো তার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলেটি ক্লিক করে নোটিফিকেশন করে দেবেন বন্ধুরা তো বন্ধুরা কী বলা হয়েছে দেখুন দুতলা ভবন আছে কিন্তু পড়ুয়া নেই বন্ধ হয়ে গেল একাধিক স্কুল কোথায় ঘটেছে এই ঘটনা চলুন দেখে নি দুতলা ভবন আছে কিন্তু পড়ুয়া নেই জঙ্গলমহলে বন্ধ হয়ে গেল একাধিক স্কুল বিষ্ণুপুর মহকুমা এলাকার ইন্দাসের বেলবান্দি জুনিয়র হাই স্কুল ও সারেঙ্গার নেতুরপুর গার্লস জুনিয়র হাই স্কুল এই তালিকায় রয়েছে তো বিস্তারিত আরও কি বলা হয়েছে দেখুন তো এই নিয়ে জেলা বিদ্যালয় পরিদর্শক পীযুষকান্তি বেড়া বলেন ছাত্রছাত্রীর অভাবে বেলবান্দি ও নেতুরপুর স্কুলের এই দুই জুনিয়র হাই স্কুল যেটা রয়েছে আপাতত বন্ধ আছে বেলবান্দি জুনিয়র হাই স্কুলে দুজন স্থায়ী শিক্ষককে বিষ্ণুপুরের খড়িকাশুলি জুনিয়র হাই স্কুলে বদলি করা হয়েছে নেতুরপুর গার্লস জুনিয়র স্কুলের একজন শিক্ষক ছিলেন তাকে শিক্ষক শূন্য চূড়াগাড়া জুনিয়র হাই স্কুলে বদলি করা হয়েছে তবে কোনো স্কুলের সরকারি অনুমোদন বাতিল করা হয়নি আগামী দিনে ছাত্রছাত্রী পাওয়া গেলে অতিথি শিক্ষক দিয়ে ওই স্কুল দুটি চালানো হবে অর্থাৎ বন্ধুরা বুঝতেই পারছেন কিছু কিছু জায়গায় আমাদের রাজ্যেও শিক্ষক তো রয়েছে কিন্তু পড়ুয়া নেই আবার কোন কোন জায়গায় পড়ুয়া রয়েছে কিন্তু শিক্ষক নেই যার জেরে বিভিন্ন স্কুলগুলো কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে একের পর এক আপনারা জানেন দীর্ঘদিন ধরে কিন্তু আমাদের রাজ্যে শিক্ষক নিয়োগ প্রায় হচ্ছেই না বললেই চলে এরপরে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন স্কুলে এরকম ঘটনা ঘটছে আগেও আপনাদের কয়েকটি স্কুল বন্ধ হয়ে যাওয়ার নিউজ দিয়েছিলাম যেখানে শিক্ষক রয়েছে কিন্তু পড়ুয়া নেই আবার কিছু কিছু জায়গায় এমন রয়েছে যেখানে পড়ুয়া রয়েছে কিন্তু শিক্ষক নেই তো এই নিয়ে জেলা বিদ্যালয় পরিদর্শকের বক্তব্য মানতে রাজি নয় সংশ্লিষ্ট এলাকার ছাত্রছাত্রী থেকে অভিভাবকেরা ইন্দাসের বেলবন্দি এলাকার দশম শ্রেণী ছাত্র আরিফুল শেখ বলেন আগে আমরা বেলবান্দি জুনিয়র হাই স্কুলে পড়তাম কিন্তু গত কয়েক বছর ধরে শিক্ষক ছিলেন না তাই গ্রামের সব ছাত্রছাত্রীর প্রায় তিন কিলোমিটার দূরের আউসনারা হাই স্কুলে ভর্তি হতে বাধ্য হয়েছি অভিভাবক আনারুল ইসলামের দাবি দুজন অবসরপ্রাপ্ত শিক্ষককে দিয়ে স্কুলে পঠন পাঠন শুরু হয়েছিল পরে একজন শিক্ষিকা এখানে কাজে যোগ দেন পর্যাপ্ত শিক্ষকের অভাবে বাধ্য হয়েই তারা তিন কিলোমিটার দূরের এক স্কুলে ছেলে মেয়েদের ভর্তি করাতে বাধ্য হয়েছেন বলে তিনি জানান অর্থাৎ আপনারা বুঝতেই পারছেন এইখানে অন্য একটি দাবি করা হচ্ছে এখানে তারা জানাচ্ছেন যে আগে তারা এই হাই স্কুলেই পড়তো কিন্তু গত কয়েক বছর ধরে কোনো শিক্ষক ছিল না তাই গ্রামের সব ছাত্রছাত্রী যারা তারা কিন্তু তিন কিলোমিটার দূরে আউসনারা হাই স্কুলে ভর্তি হতে বাধ্য হয়েছে ওইভাবে কানারুখ ইসলাম যে যে তিনি বলছেন যে দুজন অবসরপ্রাপ্ত শিক্ষককে দিয়ে স্কুলে পঠন পাঠন শুরু হয়েছিল পরে একজন শিক্ষিকা এখানে কাজে যোগ দিয়েছিল পর্যাপ্ত শিক্ষকের অভাবে বাধ্য হয়ে তারা তিন কিলোমিটারের দূরে অবস্থা অবস্থিত যে স্কুল রয়েছে সেখানে ভর্তি করাতে তাদের ছেলে মেয়েদেরকে তিনি বাধ্য হয়েছেন অর্থাৎ বুঝতেই পারছেন যে এই রকম অবস্থা কিন্তু রাজ্যের প্রত্যেকটা স্কুলে আমরা দেখতে পাচ্ছি দিনের প্রতিদিন এবং একের পর এক স্কুল কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে এবং যেটা বলা হচ্ছে সরকারি সূত্র থেকে তারা বলছে যে কোনো ভাবে সরাসরি বা সরকারিভাবে রকম বন্ধ হয়নি তবে পরবর্তী দিনে যদি স্কুলে ছাত্র সংখ্যা বা শিক্ষকের সংখ্যা হয় তাহলে ক্ষেত্রে সেই স্কুলগুলি কিন্তু আবার পুনরুদ্ধার করে আবার চালু করা হবে অর্থাৎ আপনারা অবশ্যই দেখতেই পাচ্ছেন বিভিন্ন সময় থেকেই আমরা দেখছি প্রায় আমাদের রাজ্যে শিক্ষকের যে অভাব সেটা কিন্তু লক্ষণীয় এবং তার সাথে এই যে কোভিড নাইন্টিন পরিস্থিতির ফলে বিভিন্ন ছাত্রছাত্রী যারা রয়েছে তারা কিন্তু বাইরে কাজ করতেও চলে যাচ্ছে যার ফলে স্কুলে কিন্তু ছাত্রছাত্রীর অভাব কিন্তু দেখা যাচ্ছে এবং এই নিয়ে কিন্তু আপনারা দেখেছেন পূর্বেও আমি ভিডিও দিয়েছি যেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে শিক্ষকেরা বাড়িতে বাড়িতে যাচ্ছেন যাতে তাদেরকে আগ্রহী করা হয় এবং তার সাথে বিভিন্ন যারা সংগঠন রয়েছে শিক্ষক সংগঠন তারা কিন্তু দাবিও জানাচ্ছে যে এই রকম যাতে যে স্কুলে যে সংখ্যা কমে যাচ্ছে দিনে দিনে সেটা যাতে না হয় তো যাই হোক বন্ধুরা আগামী দিনে আরও যে আপডেটগুলো আসবে সেগুলো আমি আপনাদের অবশ্যই দেবো এবং এই যে দুটি স্কুল বন্ধ হওয়ার কথা বলা হচ্ছে এগুলোকে কিন্তু ইতিমধ্যেই বলা হয়েছে যদি ছাত্র সংখ্যা বাড়ে তাহলে সেক্ষেত্রে হয়তো আগামী দিনে আবারও কিন্তু চালু করা হতে পারে তো আজকে ছিল এইটুকুই আপডেটে বন্ধুরা তো আগামী দিনে আরও খবরগুলি পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলের সাথে আপনারা যুক্ত থাকবেন এবং আমাদের যে সোশ্যাল মিডিয়া যে ফেসবুক পেজ রয়েছে এবং টেলিগ্রাম গ্রুপ রয়েছে সেগুলোতেও কিন্তু আপনারা জয়েন করে যাবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন